আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আবারও স্বাগতম জানাচ্ছি একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লটপটি রান্না, কিভাবে ঘরে থাকা অল্প মশলা দিয়ে সহজ করে লটপটি রান্না করা যায়। তবে এটা কিন্তু মুরগির হাড্ডি, গলা, ডানা দিয়ে যেভাবে বাংলাদেশে লটপটি করা হয় আজকে আমি সেটা দেখাবো না, একটু ডিফারেন্ট দেখাবো। মুরগির গিলা, কলিজা, হার্ট, পরান যেটা, এইটা দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেইটা রান্না করতে আমাদের জানে 1 কেজি মুরগির গিলা, এই যে এভাবে করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুরগির পরান যেটা হার্ট, এটা এটাও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি সবগুলোকেই। আমার আম্মার কাছে শেখা এইটা বিসমিল্লা বলে নাকি কাটতে হয়, তো সেভাবেই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল। মুগ ডালটাকে আমি কড়াইতে একটু হালকা ভেজে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। যদি ভিজিয়ে রাখা হয় ডালটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি, সিদ্ধ হতে একটু সময় লাগে। আমাদের লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আমি ইউজ করি কালার, ফ্লেভার সব কিছুর জন্য, কিন্তু একটু পরিমাণে কম দেই কারণ আমি কাঁচামরিচ ইউজ করছি সেই জন্য। আর নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 1টা কালো বড় এলাচ, 6-7টা নর্মাল এলাচ যেগুলো সাধারণ, আর নিয়েছি এস্টার এনিস, যেটা এস্টার ফুল যেটা বলে, এস্টার এলাচ, এটার খুব ছোট্ট 1 টুকরো। তো আর দিব আমরা স্বাদ অনুযায়ী লবণ। তাহলে চলে যাই আমরা রান্নাতে। যে প্যানে রান্না করব, নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিমাণটা আপনারা যদি কম বেশি দিতে চান দিতে পারেন, আমি তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করি। চুলোটা আগেই আমি জ্বালিয়ে রেখেছি, তো এক এক করে দিয়ে দিব এর ভিতরে আমাদের প্রয়োজনীয় মশলাগুলো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমরা এটাকে একটু ভাজতে থাকব, একটু ব্রাউনিশ করে ভাজব। বাদামি কালারটা যখন আসতে শুরু হবে তখন আমরা এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। ভাজার কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে ঠিক এরকম, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়েও আমরা একটু নাড়তে থাকবো যাতে কাঁচা মশলার গন্ধটা একটু কমে যায়। বেশিক্ষণ না, 2 মিনিটের মতো, 1.5-2 মিনিট নাড়াচাড়া করলেই হবে, এর থেকে বেশি সময় লাগবে না। দিয়ে দেবো শুকনো মশলাগুলো, 2-3 মিনিট ভাজার পরে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, ড্রাই স্পাইস। আর এগুলো মিক্সড করে আমরা আর একটু কষিয়ে নিব মশলাটা, মশলাটা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি রান্না করতে চান তাহলে একটু বেশি মশলা ইউজ করবেন, আমি যেহেতু 1 কেজি রান্না করছি আপনারা যতটুকু রান্না করবেন ততটুকুর উপর ডিপেন্ড করে মশলা বাড়ানো কমানো করতে পারেন। এখন মশলাটা কষানোর অপেক্ষায় থাকি আমরা। কষানোর সাথে আমরা দিয়ে দিব 2 চা চামচ লবণ, কেন যেন মনে হয় কষানোর সাথে লবণ দিলে কষানোটা আমার মনোভূত হয়। অনেকে আছে পরে দেয় আগে দেয় কি না আমি জানি না, পরে দেয় অনেকে, আর পরে আমি দেই যদি দেখি লবণের পরিমাণটা কম হয়ে গেছে তাহলে আমি কম দিই বা আর একটু আর কি অ্যাড করে দেই। তো এখন কষিয়ে নেওয়ার অপেক্ষায় থাকি। কষানোর পরে আমরা ড্রাই মশলাগুলো দিয়ে দিব যেগুলো রেখেছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, ওই মিশ্রণটা দিয়ে আমরা গিলা কলিজার মিক্সটা দিয়ে দিব। মশলায় যখন তেল সরতে শুরু হবে কষাতে কষাতে এরকম দেখেন কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি ধোয়া আসছে, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ড্রাই মিক্সগুলো, এলাচ, দারচিনি, এটা দিয়ে আর বেশি কষাতে হবে না,
এটা দিয়ে নাড়াচাড়া করেই আমরা যে মাংসটা ধুয়ে রেখেছিলাম মিক্সটা ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি এখন। খুব সুস্বাদু শর্টকাট পদ্ধতিতে একটা লটপটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদের দিন রাতে চালের রুটি করে ওটার সাথে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে এই লটপটিটা। সেই জন্যই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করতে এসেছি আজকে। সামনে আমাদের ঈদ আসছে, তো কেন একটা ঈদের রেসিপি আমরা শেয়ার করব না। যখন আমাদের মিক্সড হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, কারণ এগুলো থেকে তো পানি গলবে, পানি গললে সেটা দিয়ে আমাদের কষানো হয়ে যাবে। ঈদের দিন সকালে ডেজার্ট, সকালে নাস্তা এক ধরনের, দুপুরে তো খাবার দাবার হয় ফুল, আর রাতে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে স্বাদের মাত্রাটাও দ্বিগুণ বেড়ে যায়। রাতে পোলাও, ভাত অথবা বিরিয়ানি যে যাই করেন না কেন, ওইটার পাশাপাশি যদি এই লটপটি আর চালের রুটি রাখেন তাহলে আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনাদের গেস্টেরও ভালো লাগবে। ট্রাই করে দেখবেন এটা। তো আসছি কষানো, পানি গলতে শুরু হয়ে গেছে। এই যে এখন পানিটা একটু শুকিয়ে আসলে আমাদের কষানোটা হয়ে আসবে, তখন আমরা এর সাথে ডাল মিশিয়ে দিব। এই কষানোটার আগে পানি শুকানো পর্যন্ত আমরা এটাকে ঢেকেই রান্না করব। ঢেকে দিলে কষানোটার সময় মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে, আর ঢাকার ফলে মাংসটা মানে যে গিলা কলিজার মিশ্রণটা আমি দিয়েছি এটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হবে। তো আমরা ওয়েট করতে থাকি এটা কখন পানিটা একটু শুকিয়ে আসে। টেনে এসেছে আমাদের পানি, টেনে আসারই পথে শুকিয়ে গেছে। তো এখন আমরা এর সাথে মিশিয়ে দিব একটু নেড়ে চেড়ে ডালগুলা। ডালগুলো তো দেখিয়েছি আমি, ধুয়ে রেখেছিলাম, তো মিশিয়ে দিচ্ছি। ডাল মেশানোর পরেও আমরা একটু নাড়াচাড়া করে জাস্ট 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে দেখে নেই কি অবস্থা। হ্যাঁ, 2-4 মিনিট পরে আমরা এখন এটা একটু মিক্সড করে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিলে আমার মনে হয় তরকারির স্বাদটা যেরকম ওরকমই আসে, কারণ ঠান্ডা পানিটা দিলে ওটা গরম হতে হতে গরম খাবারটা ঠান্ডা হয়ে যায় ভিতরে, যে গরম যাই রান্না থাকুক ঠান্ডা পানির কারণে ওটা কিন্তু ঠান্ডা হয়ে আসে। আর গরমের ভিতরে যদি গরম দেন তাহলে তো ওটার টেম্পারেচার সেম থাকে, অতএব স্বাদের তারতম্য হওয়ার কোনো সুযোগ নাই। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি, যেহেতু লটপটি রান্না করব পানির পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে গ্রেভিটা একটু পাতলা পাতলা হয়। তো নেড়ে চেড়ে আমরা এটাকে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক আসার পরে এটা আমরা হালকা জ্বালে রান্না করতে থাকব যতক্ষণ না এটা সিদ্ধ হয় আর গ্রেভিটা একটু ঘন, ঝোলটা একটু ঘন ঘন হয়ে না। হ্যাঁ, ভালো মতোই জাল উঠে গেছে, বলক উঠতে শুরু হয়েছে। দেখেন ডালগুলো ধুয়ে ভিজিয়ে রাখার ফলে ডাল কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমরা পানিটা একটু ঘন করে নামিয়ে নেব, রান্না আর বেশিক্ষণ নাই। এখন আমরা দিয়ে দেবো যে 4টা কাঁচামরিচ রেখেছিলাম ওইগুলা। কাঁচামরিচগুলো দেওয়ার কারণে ফ্লেভারও অনেক সুন্দর আসবে, কারণ কাঁচামরিচের ফ্লেভার তো খুব সুস্বাদু আকর্ষণীয় আর দেখতেও সুন্দর হবে। তো আশা করছি আপনাদের ভালো লাগছে রান্নাটা, সহজ করে চেষ্টা করেছি এই ডিফারেন্ট লটপটিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন কেমন লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বেল বাটনে একটা ক্লিক করে রেখে দিবেন যাতে আমার নেক্সট ভিডিওটা দেখতে আপনাদের সুবিধা হয়। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের বেল আইকনটা আপনাদের জানিয়ে দিবে যে আমি আরেকটা ভিডিও আপলোড দিয়েছি। আমাদের লটপটিটা কিন্তু হয়ে আসছে,
এই যে গ্রেভিটাও ঘন হয়ে গেছে ঝোলটা ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নিব কারণ নামিয়ে নেওয়ার পরে যেহেতু ভিতরে ডাল আছে এটা অটোমেটিক্যালি আরেকটু টেনে ঘন হয়ে যাবে আরেকটু শুকিয়ে আসবে নামানোর আগে দিয়ে দিব একটা স্পেশাল মশলা একটাই মশলা কোনো মিক্সড কিছু না যেটা আমি নিজে করে রেখেছি জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি আমি আমার মশলার কৌটা এরকম লিখে রাখি কারণ এক ধরনের দুই তিনটা কৌটা সেট থাকে তো আমার বুঝতে সুবিধার জন্য আমি এভাবে লিখে রাখি তো যেহেতু এখন আমরা এটা নামিয়ে নিব নামানোর আগে আমি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এটা আপনার তরকারির ফ্লেভারটা আরও বাড়িয়ে দেবে খেতেও সুস্বাদু হবে যখন বিয়ের আগে বাসায় ছিলাম মা ইয়াং ছিল অনেক রান্না বাড়া করতো তখনও তো বেশি রান্না বাড়া কখনো দেখিনি বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতাম মাঝে মাঝে দেখতাম কীভাবে করে বাট করতে দেয় নাই কখনো জানে যে মেয়ে তো বিয়ে হয়েছে করতেই হবে এটা আমাদের সমাজের একটা মেনে নেওয়া ধ্যান ধারণা যাক তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই যে যেখানে আছি ভালো আছি তো তরকারিটা হয়ে গেছে আমার লটপটিটা এখন আমি নামিয়ে নেব একদম টেক্সচারটা এরকম আসবে এর থেকে বেশি ঘন করবেন না তাহলে অনেক আঠালো হয়ে যাবে সেটা বেশি ভালো লাগবে না রুটির সাথে আপনারা এটা সাদা ভাত পোলাওর সাথেও খেতে পারেন আর চালের রুটির কথা বারবার বলছি কেন চালের রুটি দিয়ে এটা এত সুস্বাদু লাগে একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন আশা করি আর চালের রুটি যদি নতুন রাঁধুনিদের বানাতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি চালের রুটির রেসিপিটাও নেক্সট আপলোড করে দিব আপনাদের সুবিধার্থে নতুন আর পুরানো রাঁধুনি নাই আসলে আমাদের শেখার কোনো শেষ নাই আমিও অনেক কিছু দেখে এখনও শিখি অনেক কিছু আটকে গেলে মাকে ফোন করে জিজ্ঞাসা করি আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞাসা করি যে এইটা আমি কিভাবে করতে পারি তো ওনাদের আইডিয়া নিয়ে তারা যেহেতু মুরব্বী আমার বড় বোন আছে ওর রান্নাও খুব সুস্বাদু ও দেশেই থাকে ওর কাছ থেকে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আপা কীভাবে এইটা করি ওইটা কীভাবে করছো এইটা বলে দাও তো এইভাবেই তো শিখা তো আমার ভিডিও দেখেও আমি চাই আপনারা কিছু শিখেন আপনাদের উপকারে আসুক আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আশা করি আর আমার জন্য দোয়া করবেন তো অনেক কথা বলে ফেলেছি এখন আমাদের সার্ভ করে নিলাম এখন খেয়ে নেওয়ার পালা আমাদের সার্ভ করে নিলাম দেখেন গ্রেভিটা এরকম হবে আশা করছি আপনারা এটা রান্না করবেন রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন বারবারই আমি আমার ভিডিওতে আপনাদের অনুরোধ করি রান্না করে টেস্ট করে দেখার জন্য আমার রেসিপি আমি চেষ্টা করি সহজ সুন্দর করে আপনাদের মাঝে পরিবেশন করতে আর আমি নতুন ইউটিউবার হিসেবে আমার যদি কোনো ভুল ত্রুটি আপনারা দেখে থাকেন অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহ দিবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি তো আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ